কুরআনে বর্ণিত নারী চরিত্রগুলোর মধ্যে আসিয়া আলাইহিস সালামের নাম সবিশেষ উল্লেখযোগ্য। তাবৎ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জালিম ফিরাউনের স্ত্রী ছিলেন তিনি। মহামহিম এক আল্লাহর ওপর ইমান আনয়নের পর এমন কোনো অত্যাচার নির্যাতন নেই যা আসিয়া আলাইহিস সালামকে ভোগ করতে হয়নি, কিন্তু তবুও ইমানের পথে থেকে একচুল পরিমাণ বিচ্যুত হননি এই মহিয়াসি। এই রমণী সাহসিকা যুগ থেকে যুগান্তরের মুসলিম নারীদের মনন এবং মানুষের সাহস আর অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবেন। আসিয়া আলাইহিস সালামকে খুব বিস্তৃতভাবে কুরআন তুলে ধরেনি, তবে তার করা খুব সুন্দর একটা দোয়াকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনে স্থান দিয়েছেন। দোয়াটাতে এত বেশি আবেগ আর ভালোবাসা মেশানো যে কোনো মুমিনের হৃদয় তাতে বিগলিত হতে বাধ্য। সূরা আত-তাহরিমে আমরা সেই দোয়াটা দেখতে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্ত্রীর সামনে মুমিন ধৈর্যশীলা এবং সৎকর্মশীলা রমণীর উদাহরণ পেশ করতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা আসিয়া আলাইহিস সালামের দোয়াটার কথা তুলে ধরেন। জালিম ফিরাউনের হাতে যখন নির্মমভাবে নির্যাতিত হচ্ছিলেন তিনি, যখন এসে পৌঁছালেন ধৈর্যের একেবারে শেষ বিন্দুতে, তখন আল্লাহর কাছে করজোরে ফরিয়াদ করলেন, আমার রব, আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। খেয়াল করুন তো, এই দুয়াটার মধ্যে মূলত কোন জিনিসটা আসিয়া আলাইহিসসালাম আল্লাহর সুবহান ওয়া তাআলার কাছে চাচ্ছেন। আমি জানি আমরা অনেকেই বলবো তিনি আল্লাহর কাছে জান্নাতে একটা ঘর চাচ্ছেন, তা যদিও ঠিক, তবে জান্নাতে ঘর চাওয়ার আগে ওই দুয়ার মধ্যে তিনি কিন্তু আরও একটা জিনিস চেয়েছেন, এমনকি জান্নাতে ঘরের আবদার করার আগে ওই আবদারের কথাই তিনি তুলে ধরেছেন সর্বাগ্রে। ভাবছেন কোন সে আবদার, তাই তো? আসিয়া আলাইহিস সালাম দুয়ার মধ্যে এটা বলেননি যে আমার রব আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করুন, বরং তিনি বলেছেন আমার রব আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করুন। দোয়াটার আরবি যদি আমরা খেয়াল করি তাহলে দেখব বাক্যটার গঠনে ইন্দাকা শব্দটা বাইতান ফিল জান্না শব্দদ্বয়ের আগে এসেছে। ইন্দাকা মানে হলো আপনার নিকটে, জান্নাতে একটা ঘর তো আসিয়া আলাইহিস সালামের লাগবেই, কিন্তু সেই ঘর জান্নাতের যেখানে সেখানে হলে চলবে না, সেই ঘর হতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছাকাছি। এই দৃশ্যটা একবার কল্পনা করুন, আপনি আল্লাহর কাছে জান্নাতের কোনো কিছুর আবদার করছেন, সাথে আপনি এও বলে দিচ্ছেন সেটা যেন আল্লাহর কাছাকাছি থাকে। আসিয়া আলাইহিস সালামের জান্নাতে একটা ঘর চাওয়ার আগে সেই ঘর ঠিক কোথায় হতে হবে সেই সীমানাও উল্লেখ করে দেওয়া থেকে আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি তার যে অসীম ভালোবাসা আর আবেগ, সেই আবেগের গভীরতা উপলব্ধি করতে পারি। বস্তুত জান্নাত লাভের পরও মুমিনের অন্তর পূর্ণ পরিতৃপ্ত পাবে না। মুমিনের অন্তর ঠিক তখনই পরিপূর্ণভাবে তৃপ্ত হবে যখন সে স্বীয় চোখে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে দেখতে পাবে। আল্লাহ সুবহান ওয়া তাআলাকে নিজের চোখে দেখার পরে জান্নাতের সমস্ত নিয়ামতের কথা সে ভুলে যাবে, তার দৃষ্টি যেন সেখানেই নিবদ্ধ হয়ে যাবে অনন্ত সময়ের জন্য। সে তন্ময় হয়ে তাকিয়ে থাকবে তার রবের দিকে, চোখের পলক ফেলতে গিয়ে যে কালক্ষেপণটুকু হয় সেটুকু সে করতে চাইবে না। সূরা ইউনুসে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে সর্বোচ্চ পুরস্কার এবং তারও অধিক কিছু। সর্বোচ্চ পুরস্কার জান্নাত, কিন্তু তারও অধিক কিছু তাহলে কি? তাফসিরগুলোতে এসেছে এই আয়াতে মুমিন ব্যক্তির জন্য সর্বোচ্চ পুরস্কার হিসেবে জান্নাতের কথা উল্লেখ করার পর তারও অধিক কিছু বলে যা আল্লাহ সুবহান ওয়া তাআলা উল্লেখ করেছেন তা হলো আল্লাহর দর্শন লাভ। স্বীয় চোখে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে দেখতে পাওয়া, এই প্রাপ্তি জান্নাত লাভের চাইতেও অনেক অনেক বড়। সহিহ মুসলিমের হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতের অধিবাসীরা তাতে প্রবেশ করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তখন বলবেন, তোমরা কি আমার কাছে এর চেয়ে বেশি কিছু চাও? মুমিন ব্যক্তিগণ তখন বলবেন, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি, আমাদেরকে দান করেননি জান্নাত আর নিরাপদ করেননি জাহান্নাম হতে? অর্থাৎ এই যে এত এত নিয়ামত আপনি আমাদের দান করেছেন, এর চেয়ে বেশি কিছু আর কি থাকতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে বলেছেন,
মুমিন ব্যক্তিদের এই কথা শুনে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সামনে থাকা পর্দা সরিয়ে দেবেন। মানুষ তখন বিস্ময়ে হা হয়ে যাবে। তাদের কাছে মনে হবে এ যাবৎকালে যত পুরস্কার তারা পেয়েছে, জান্নাতের সুরম্য দালান কোঠা, কলকল ধ্বনির নহর, দিগন্ত বিস্তৃত সবুজাব মাঠ আর মনোরম সকল আয়োজন, মহামহিম রবের দর্শন লাভের কাছে এসব কিছু অতিশয় তুচ্ছ। আল্লাহ সুবহান ওয়া তাআলাকে দেখতে পাওয়ার মতো সেই অরাধ্য নিয়ামতকে দুনিয়াতেই অনুভব করতে পেরেছিলেন আসিয়া আলাইহিস সালাম। তাই তিনি এমন এক জায়গায় আল্লাহর কাছে ঘর চেয়েছেন যেখান থেকে সর্বক্ষণ অনুভব করা যাবে তার উপস্থিতি, যেখানে সর্বক্ষণ থাকা যাবে প্রতিবেশী হিসেবে, তার কাছাকাছি পাশাপাশি। বিস্ময়কর এক ভালোবাসা মহান রবের জন্য জমা ছিল আসিয়া আলাইহিস সালামের অন্তরে। আমাদের অন্তরগুলোতেও আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য সেই ভালোবাসা মজুদ আছে কি? আমরা কি কখনো চেয়েছি তার প্রতিবেশী হতে, ঠিক আসিয়া আলাইহিস সালামের মতো? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের প্রিয় বইগুলোর নাম, আমরা তা পড়ে শোনানোর চেষ্টা করব। ধন্যবাদ।